গণেশের কলাবো বাজার কাঠামোটা দিদি দেখে যান মহাষষ্ঠী শুভ সন্ধ্যা। আজকে আমরা এসে পৌঁছেছি পুজো পরিক্রমার মধ্যে দিয়ে জয়পুর ইয়ং অ্যাসোসিয়েশন, যারা এবার সংবাদ যাবতীয় পত্রিকার তরফ থেকে সেরা থিমে ভূষিত হয়েছেন। আমার সাথে রয়েছে ছোটকাদা ইন্দ্রজিৎ, রয়েছে থিম শিল্পী, রয়েছে ক্লাব সদস্যরা। আমরা তার কাছে যাব, তাদের কাছ থেকে শুনবো তারা কীভাবে এই প্যান্ডেলের ভাবনাটা করেছে, কবে থেকে চিন্তা ভাবনা করেছে, কী কত দিন লেগেছে, সেই সব কিছু শুনবো আমাদের এই ক্লাব সম্পাদক ছোটকাদার কাছ থেকে। নমস্কার, প্রথমেই সংবাদ যাবতীয়কে ক্লাবের পক্ষ থেকে আমাদের শুভ শারদীয় প্রীতিয় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে যে উপহারটি পেলাম সংবাদ যাবতীয়র কাছ থেকে, সেটার জন্য আমরা সংবাদ যাবতীয়র প্রত্যেকটা মানুষের কাছে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তার সাথে আর কিছু জিজ্ঞেস করবেন আপনি? আপনাদের থিমটা কীরকম হয়েছে? থিমটা আমরা এবারে বেসিক্যালি থিমটা ভেবেছি হচ্ছে ফিউশন, যেটাতে গ্রাম বাংলা আছে এবং সাবেকিয়ানা আছে, তার সাথে কিছু সোশ্যাল মেসেজ দেওয়ার আমরা চেষ্টা করেছি, যেটাতে বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন, জল সংরক্ষণ এবং গাছকে বেশিভাবে যেভাবে প্রোটেক্ট করা যায় তার উপরে আমরা মেসেজটা, সোশ্যাল মেসেজটাকে আমরা পৌঁছাতে চেয়েছি। এই প্রচেষ্টা আমাদের এই বছরের থিমের মধ্যে রয়েছে। যেভাবে গাছ কাটা হচ্ছে, মানে একটা গাছ থেকে তো আমাদের অক্সিজেন সবচেয়ে বেশি অক্সিজেন আসে, এবং কিছুদিন আগে দেখেছেন আপনারা যে অ্যামাজনের একটা বড় অংশ পুড়ে গেছে, যেখানে সারা পৃথিবীর 20% অক্সিজেন আমরা সেখান থেকে পাই, সেই বিষয়ে আপনারা কী বার্তা দেবেন মানুষকে? আমরা এইটাই বার্তা দিতে চাই যে প্রত্যেকে একটু করে হলে একটা করে অন্তত গাছ লাগান, তাতে যদি একটা প্লাস্টিকের ইসেতে বাড়িতে ঝোলানো যায় সেভাবেও একটা গাছ লাগান। গাছ তো নষ্ট করবেনই না, উল্টে একটি করে গাছ অবশ্যই লাগান। আর প্লাস্টিক বর্জন যেটা আপনারা দেখিয়েছেন, মানে আপনাদের এই পুরো পুজোয় টোটাল এলাকায় প্লাস্টিক বর্জন নিয়ে মানুষকে কী বলবেন? আমরা এইবারে পুজোতে যেটা কোনো রকম প্লাস্টিক ইউজ করছি না, কাগজের গ্লাস ইউজ করছি, কাগজের থালা ইউজ করছি, তার সাথে যেটা চায়ের কাপ বা ইসে সেখানেও আমরা ভাড় ইউজ করছি এইভাবে, এবং খড় যেটা ডিস্ট্রয়েবল সেই জিনিসটাকেই আমরা এইভাবেই আর কি চেষ্টা করছি। আমার সঙ্গে রয়েছে থিম শিল্পী, আমরা থিম শিল্পীর কাছ থেকে সামান্য কিছু শুনবো, উনি কীভাবে এটা বানিয়েছে, কী ভাবনায় উনি তৈরি করেছে সেটাই আমরা শুনবো। যাই হোক, উনি বলতে চাইছেন না, উনি আড়ালেই কাজ করে যাবেন এই সিদ্ধান্তেই উনি অনর, তাই ছোটকাদা সবটাই বলে দিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্লাব সদস্যরা উচ্ছ্বসিত এই পুরস্কার পেয়ে। ক্যামেরায় অরূপ বেলেলের সাথে বিনয় সেন, নিউজ ডেলি বাংলা, জয়পুর ইয়ং অ্যাসোসিয়েশন।